মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন অনেকটাই সকাল, প্রায় 6টা বাজে। আজকে কি আজ দুদিন ধরে হাঁটতেই যাচ্ছি না, এত গরম লাগছে না, ইচ্ছাই করছে না হাঁটতে যেতে। তো যাই হোক, ইচ্ছা না করলে তো হবে না, যেতে হবে। না হাঁটলে আবার সুগারটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আজকে আর হাঁটতে গেলাম না, গতকালও হাঁটতে যাইনি, আগামীকাল ইচ্ছা আছে হাঁটতে যাওয়ার। তো মোনালিসা সকালবেলা ফোন করেছিল, তা ঘুম তো আর হয় না, সেই 4টেই উঠে যাই। ফোন করেছিল, ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তারপরে আবার ছেলের বাবা ফোন করেছিল, সেতে মনে হয় 3-4 বার ফোনই আসছে সকাল থেকে। তো তারপর থেকে ঘুমই আর হয়নি। তো যাই হোক, আর কী করবো, হাঁটতে না গেলাম তো উঠে গেলাম, আর কী করবো। সকালে আজকে ব্রেকফাস্টে করবো এই যে ছোলা সিদ্ধ করে নিয়েছি, কালকে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। আর তেলটা দেখো গরম হয়নি, তার মধ্যে আমি তেজ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আলু দেবো একটু ছোলায়, আর এদিকে মশলা তো রয়েছে, এই দিয়ে রান্না করবো ছোলাটা। মশলা দিয়ে দিয়েছি, মশলার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে আর একটু রেড চিলি পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপরে জল ঢেলে দেবো, গরম জলটা রয়েছে ওটা ঢেলে দেবো। ছোলার সাথে এই যে শশা কেটে নিয়েছি আর টক দইটা বের করে নিয়েছি, টক দইটা খাবো আর শশা দিয়ে ছোলা দিয়ে খাবো। আর এই যে সানের আর আমার এই যে দুটো পাত্রে বাড়া হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, তো খাবো এখন। এখন সকালবেলা শান দেখো থামস আপটা বের করেছে, এটা এখন সকালবেলা খায়। অবশ্য শানের পেটটা একটু ভালো না, পেটটা একটু গণ্ডগোল করছে, তার জন্য আমি বললাম শান তাহলে খাওয়া, ওই যে গ্লাস নিয়ে এসছে, তো খাবে এখন থামস আপটা সকালবেলা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন খাবে যদি পেটটা ঠিক। 5 কেজি আটা আছে এখানে, 5 কেজি আটা নিয়ে আসলো। গরমের মধ্যে শান আজকে স্কুলে যায়নি, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, শান স্কুলে যায়নি গরমের মধ্যে, আমি বলছি যে স্কুলে যেতে হবে না। আর এখানে এই যে মাটন এনেছে, আজকে মাটন হবে আর ইলিশ মাছ হবে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। মাংস দিয়ে দিয়েছি কড়াইতে, একটুখানি রেড লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়োতে একটু কালারটা আসবে, বেশ ভালো লাগবে দেখতে। মাংসতে একটু কালার ফালার না হলে ভালো লাগে না, একটু বেশ লাল টকটকে হবে তবেই না মাংস ভালো হবে। তো কড়াইতেই করবো, কড়াইতেই পুরো মটনটাকে করবো, প্রেশার কুকারে আর দেবো না। দেখি যদি ভুলে যায় সব কিছু হাড় ফাড়, তাহলে প্রেশার কুকারে আর দেবো না, কড়াইতেই করবো। মাংসে মটনটা দেখবে চিকেনের থেকে মটন রান্না করতে বেশি টাইম লাগে, চিকেনটাও তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু মটনটা তাড়াতাড়ি রান্না হতে চায় না, মটনটা খুব টাইম লাগে, 1-2 ঘন্টা তো লাগবেই মটন হতে, আস্তে আস্তে করে করতে হয়। চিকেনটা ফটাফট হয়ে যায়, চিকেন 1/2 ঘন্টার মধ্যে হয়ে যায়। ইলিশ মাছটা রান্না হবে সর্ষে, পোস্ত, লঙ্কা, টমেটো দিয়ে, ঠিক আছে, একেবারে ভাপে বসিয়ে দেবো, সব একসাথে দিয়ে দেবো মশলাগুলো। তারপরে কী করবো, লবণ হলুদ দিয়ে তারপরে কড়াইতে তেজপাড়া পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো ভাপে। তো চলো রান্নাটা দেখতে থাকো। এই যে মাছটা, কাঁচা মাছটাকে দেওয়া হয়ে গেছে, সব মশলা টশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এবারে তেলের পরে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। চপচপে করে তেল দিয়েছি মাথায়, তেল দিয়েছি, শ্যাম্পু করব। এখন শ্যাম্পু করেও থাকতে পারছি না, আবার তেল দিয়েও থাকতে পারছি না, এত পরিমাণে চুলটা নোংরা হয়ে যাচ্ছে, জানে কি এরকম কেন হচ্ছে। তো আর কি বলতো, প্রচণ্ড রোদের তাপ, বেরোতে পারছি না ঘরের থেকে, তাই হচ্ছে গিয়ে কি করব, রান্নাবান্না তো করতে হবে। তো যাই হোক, আর কি বলি, মাংস রান্না হচ্ছে, ওইদিকে এখনও চলছে রান্না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল রান্না হচ্ছে, মাংস এখনও হয়নি,
তো খাসির মাংসতে একটু টাইম লাগে, প্রেশার কুকারে দেবো না তো, একদম কড়াইতেই দিলাম। প্রেশার কুকারে দিলে একটা সিটি পড়লে হয়ে যেত, তো প্রেশার কুকারে দেবো না। শাক রান্না করব, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রসুন একটু থেঁটে করে দিয়েছি। আর এই যে শাক, এটা নোটে শাক, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আর এই লঙ্কাগুলোতে না একদম ঝাল নেই, একদম ঝাল নেই লঙ্কাগুলো। সরু লঙ্কায় ঝাল কম থাকে, মোটা লঙ্কায় ঝাল বেশি থাকে। মাংসটা অলরেডি আমার হয়ে গেছে, পুরো কড়াইতেই করলাম। আর নামানোর সময় মানে এখনও নামাইনি, গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে গরম মশলা দিয়ে আর বেশি ফোটাবো না, তো ঢেকে রেখে দেবো। একটু মাংস নিয়ে বসলাম খাবো বলে, টেস্ট করব, নিজের রান্না নিজে দেখব কেমন হয়েছে। আর সকালবেলা গাছের জল দেওয়ার থেকে শুরু করলাম না ভিডিওটা, কারণ কি বলতো, হাজবেন্ডকে দেখানোর জন্য যে আমি গাছে জল দিই। ফোন করে বলেছে, গাছপালা জল দিয়েছো নাকি গেছে গাছগুলো? তো আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাটন আলু দিয়ে, আর এদিকে স্যালাড কেটে রেখেছি, আর নিচে হচ্ছে গিয়ে ও শাক, নোটে শাক, আর এদিকে ইলিশ মাছ, অনেক কিছু আইটেম আছে। ওইটার মধ্যে দই পাতানো আছে, তো ওটা আর দেখালাম না, অনেক কিছু আইটেম আছে, আরাম করে খাবো আজকে। এখন প্রায় 12টার আগেই স্নান করে নিতে হচ্ছে, কারণ কি এখন প্রচণ্ড রোদ আর ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে না, 12টার পরে স্নান করা অসম্ভব ব্যাপার। আর এই যে স্নান টান করে সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, আজকে অল্প ফুলই ফুটেছে। আর ইসে তুলসী গাছ তো আমাদের বাড়িতে নেই। দুপুরে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে শুয়েছিলাম, তো তখন এর ভিডিও আর করা হয়নি খাওয়াটার। আর এখন বিকালবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি, জামা কাপড় তুললাম। আর এখন তো রোদে মোটামুটি দেওয়ার সাথে সাথেই প্রায় 15-20 মিনিট পরেই শুকিয়ে যায়। এখন রোদের এত প্রখর তাপ, সে যেখানে সেখানেই মেললে জামা কাপড় শুকিয়ে যায়। তো আমি বাইরেই মেলে দিয়েছিলাম, আর আমি স্নান করেছি তোমার 1টার সময়। তো 1টার সময় স্নান করে জামা কাপড় কেচে দিয়েছিলাম, কিছু জামা কাপড় ভেজানো ছিল, বাথরুমেই ছিল, বাইরের কলটা খারাপ হয়ে গেছে। তো বাথরুমে জামা কাপড় কেচেছি, কেচে 1টার সময় মেলে দিয়েছি। আর দেখো এখন 4টে বাজে, এখন পুরো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। তো জামা কাপড় সব জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি ভাঁজ করে, আর সানের এই স্কুল ড্রেসটা স্কুল ড্রেসের জায়গায় রাখবো। সন্ধ্যাবেলা বাজারে চলে এসেছি, আর বাজারে এসে শাড়ির দোকানে ঢুকলাম আগে। আর এই যে শাড়ি কিনছি মার জন্য, মানে শাশুড়ি মার জন্য, তো এই যে বাটিকের শাড়িগুলো হয় পাতলা পাতলা গরমে পরার, এটাই কিনেছি। এই যে লাল আর হলুদ যেটা আছে, এটাই কিনেছি বাটিকের শাড়ি। কাকুর কাছে ফুচকা খেতে এসেছি, চিনি ঝাল ছাড়া ফুচকা, অল্প ঝাল, বেশি ঝাল না। বাজার থেকে এসে বসলাম, গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, আর এত গরমে পারা যাচ্ছে না। আর কবে যে বৃষ্টি হবে, আবার আগের মতো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে তার ঠিক নেই, বৃষ্টি হওয়াটা খুবই জরুরি। এখন এই যে কাঁচামিঠে আম নিয়ে বসেছি, রাত 10টার সময় কাঁচামিঠে আম খাবো। এই দেখো আমগুলো হচ্ছে পেকে পেকে গেছে, যাই হোক এই খেতে এইগুলো খেয়ে ভাত ফাত মনে হয় রুটি মুটি খেতে পারবো না, কারণ আম খেলে যে কোনো টক জাতীয় জিনিস আমি খেতে পারি না, দাঁত টোকে যায় আমার, এগুলো খাই এখন বসে বসে। রাতের ডিনারে আলু ভাজা হবে আর রুটি হবে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে মাংস আছে, এই দেখো মাংস, এই দিয়ে হয়ে যাবে আমাদের। আর আলু ভাজা হচ্ছে তেল হয়ে গেছে বেশি, তেল চপচপ করছে আলু ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বুঝলে বন্ধুরা, গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু জল ডালা ভাত খেতে ইচ্ছা করছে। হচ্ছে গিয়ে খেলাম, খেয়ে দিয়ে এবারে ঘুমানোর প্রস্তুতি করছি, প্রস্তুতি চলছে। ওই দেখো ঝুটকুলি বাঁধা হয়ে গেছে আমার, ঝুটকুলি এতে নিয়েছি, এবারে শোবো বিছানায়। অলরেডি চলে এসেছি বিছানায়, এই যে আমার বালিশ নেওয়া হয়ে গেছে, সানের বালিশ নেওয়া হয়নি, সানের পুরো বালিশটা আমি আজকে নেবো, তো ঘুমাবো তাকে। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো এখনের মতো রাখছি, বাই।